আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি আর ভিডিওটা খুবই ছোট। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পর আমাদের প্রথম কাজ থাকে হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়া, তো আমিও সেই কাজটাই করছি। ফ্রেশ হওয়ার পরেই আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব আর সকালবেলা খুব তাড়াহুড়া করে সবগুলো রান্না শেষ করব। আজকে যদিও কি রান্না করব সেটা রাতের বেলাতেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাঝরাতে যখন বাহিরে বের হয়েছিলাম সেই সময়টাতে হচ্ছে আমি মাংসটা বের করে রেখেছিলাম, এতে করে মাংসটা কিন্তু বরফ ছেড়ে গেছে। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব আর হচ্ছে ছিটা রুটি পিঠা বানাবো। আপনাদের ভাইয়া যেহেতু পিঠা খুবই পছন্দ করে, তো তাকে যদি কন্টিনিউ দিনের যে কোনো একটা টাইমে যে কোনো পিঠা দেওয়া হয় সে কিন্তু খুবই খুশি, তো বলছিল যে পিঠা বানানোর জন্য। তো আমি হচ্ছে ভাবলাম আজকে ছিটা রুটি পিঠাটা বানাই, আর হচ্ছে ফ্রিজে যেহেতু আগে থেকেই গুঁড়িটা ভাঙানো ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সুবিধাও হয়েছে অনেকটাই। যখন খুশি তখন আমি গুঁড়িটা বের করে নিয়ে দেখা গেছে ছিটা রুটি পিঠা বলেন ভাপা পিঠা বলেন এগুলো ইজিলি বানাতে পারি। তো আজকে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ছিটা রুটি পিঠাটাই বানাবো। তো মাংসটা হতে যেহেতু একটু টাইম লাগবে তো মাংসটা আমি প্রথমে বসিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে আমি পিঠাটা বানাবো। তো এদিক থেকে মাংসটা হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে নিয়ে তারপর হচ্ছে কিন্তু পিঠা নিয়ে খেতে পারবে। কালকে হচ্ছে রান্না করার পর আমার আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, তো কালকে আমি সময় করে আদা রসুন ছুলে নিয়েছিলাম তবে সেটার ব্লেন্ড করা হয়নি। তো আজকে হচ্ছে রান্নার ফাঁকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। চুলাতে পেঁয়াজ ভাজতে দিয়েছি আর এখন ব্লেন্ড করে নিচ্ছি, এরপরে হচ্ছে মশলাগুলো দিয়ে মাংসটা বসিয়ে দিব। কালকের ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমার সিলিন্ডারের বোতল আসলে কতদিন যায়। আমি যেহেতু সিলিন্ডারে রান্না করি তো একটা গ্যাসের বোতল কতদিন যায়। আমার বাসাতে আসলে মানুষ কম হলে কি হবে, রান্না বাড়ার চাপটা আমি মনে করি বেশ অনেকটাই, কারণ অনেকেই আছে সিলিন্ডার অনেক দিন পর্যন্ত নিতে পারে, তবে আমার বাসাতে 22 থেকে 25 এর একদিনও বেশি কখনোই যায় না। শুধুমাত্র গতবার একটু বেশি গিয়েছিল, হয়তো বা 32 বা 33 দিনের মতো। তবে নর্মালি আমার সিলিন্ডারের বোতল সবসময়ই দেখা গেছে 22 থেকে 25 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। তো আপুটার উদ্দেশ্যে বলে দিলাম, আশা করি আপুটা উত্তর পেয়ে গেছেন। আর হচ্ছে আরেক কয়েকদিন আগে একটা আপু প্রশ্ন করেছিল যে সিলিন্ডারের বোতল ব্যবহার করি এটা কোনো রকম কোনো ভয় আছে কি না। এটা আসলে আমি একটা ভিডিওতে ডিটেলে দেখিয়ে দিব, বা আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন যে আমার সিলিন্ডারের বোতলটা কিন্তু বেশ অনেকটা দূরে রাখা। আসলে সিলিন্ডারটা তো আমরা অনেকেই ব্যবহার করি, আমি মনে করি ওই রকম ভয়ের কোনো কিছু নেই, জাস্ট সতর্ক থাকতে হয় এতটুকুই যে পাইপটা যেন কখনো লিক হয়ে না যায়, ওই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে বোতলটা যদি একটু দূরে রাখা হয় তাহলে আমি মনে করি ওই রকম কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা যায়। আরেকটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু নতুন চুলা কিনবে, তো আমার চুলাটা হচ্ছে কোন ব্র্যান্ডের, ভালো মন্দ সব কিছু বলতে বলেছিল। রেগুলার ভিডিওতে কিন্তু আমার চুলাটা কম বেশি আপনারা দেখেন, তবে কমেন্টটা যেহেতু রিসেন্টলি পেয়েছিলাম তো ভিডিওটা আগের করা ছিল, তো সে কারণেই আমার চুলাটা আজকের ভিডিওতে দেখানো হয়নি, তবে ব্র্যান্ড ভালো মন্দ এগুলো বলে দিচ্ছি মুখে। আশা করি প্রতিটা ভিডিও আমার যে আপুরা দেখে তারা আমার চুলাটা খুব ভালো করেই চিনে। আমার চুলাটা হচ্ছে ওয়ালটন কোম্পানির। আমার চুলাটা হচ্ছে প্রায় 2 বছর আগে নিয়েছিলাম আর তখন হচ্ছে 1700 টাকা নিয়েছিল চুলার দাম। এখন চুলাটার ভালো মন্দটা বলি, চুলা নর্মালি ব্যবহার করছি খুবই ভালো, কোনো সমস্যা হয়নি, তবে চুলার যে ঝিকগুলো আছে ঝিকে একটু প্রবলেম করেছে। একটা চুলার ঝিক হচ্ছে একদমই ভেঙে গিয়েছে, তো আমাকে এক্সট্রা করে অন্য আরেকটা ঝিক কিনে আনতে হয়েছে বাজার থেকে। আরেকটা ঝিক এখনও ভালো আছে তবে অনেকটাই কিন্তু নষ্ট নষ্ট অবস্থা। 2 বছর অনেক দিন হলেও একটা জিনিস ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু খুবই অল্প, তো চুলাটা ভালো থাকা সত্ত্বেও তবে ঝিকগুলো কিন্তু একদমই ভালো না, কেমন যেন, আর খুব বেশি মেজে ঘষে ক্লিনও করা যায় না।
চুলাটা হচ্ছে ঝিক মানে একটু কালো কালো অবস্থা। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা আমার চুলার ঝিকগুলো খেয়াল করে থাকবেন যে চুলাটা চকচকা থাকলেও ঝিকগুলো কিন্তু একদমই চকচকা না, একদম কালো কালো হয়ে গেছে, পরিষ্কার করা যায় না, হাতগুলো কেটে যায়, সেই সাথে একটা নষ্টও হয়ে গেছে অলরেডি। তো সেদিক থেকে আমি বলবো যে এই চুলাটা না নেওয়াই ভালো। চুলার বিষয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি বলতে পারি যে আরএফএল বা টপার এই ধরনের যে চুলাগুলো এগুলো হচ্ছে অনেকটাই ভালো। আরএফএল ব্র্যান্ডের চুলা কিন্তু আমি এর আগে ইউজ করেছি, এর আগে বলতে এখনও আমার গ্রামের বাড়িতে যে চুলাটা আছে সেটা কিন্তু আরএফএল ব্র্যান্ডের। তো ওটা কিন্তু মাশাল্লাহ দিলে অনেকটাই ভালো। সেই সাথে আমার আম্মু আরএফএলের চুলা ব্যবহার করে এবং কি আমি অনেকেরই দেখেছি আর নিজে তো ব্যবহার করেইছি, তাতে আমি যতটুকু বুঝেছি আরএফএলের প্রাইসটা ওয়ালটনের থেকে একটু বেশি, তবে আরএফএলের চুলাটা অনেক বেশি মানে ভালো। আপনারা চাইলে ওই চুলাটা নিতে পারেন এবং কি ওই চুলাটা ব্যবহার করেও আপনারা অনেকটাই মজাও পাবেন। আমি আমার জায়গা থেকে আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করছি, জানি না কারোর কার কাছে কেমন লাগে, মানে আমার জায়গা থেকে আমি বললাম। আশা করি আপুরা আপুদের প্রশ্নের উত্তর পেয়ে গেছে। এখন হচ্ছে আরও কিছু কমেন্ট আছে জমা, তবে সেই কমেন্টের অ্যান্সার যদি আমি এখন করতে যাই তাহলে শেষ করতে পারবো না, ভিডিওটা শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর বিষয়টা আপনাদের অনেকটাই কাজে আসবে, বিশেষ করে যাদের চ্যানেল আছে তাদের, সেই সাথে আমার বিষয়ে যাদের অনেক বেশি কৌতূহল বা আমার চ্যানেলের বিষয়ে তারা অনেকটাই আইডিয়া পাবে আর কি। তো আজকে হচ্ছে রান্নাবাড়াটা তো আমি কথা বলতে বলতে শেষ করে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন খুবই শর্টকাটভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।